friends, welcome back to my channel. Hope you all are doing good. Today I want to share with you diet chicken or chicken capsicum recipe. আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি একটা খুবই মানে হেলদি একটা ডিশ, সেটা হচ্ছে চিকেন ক্যাপসিকাম। তার জন্য কী কী লাগবে দেখে নিন। দেখ লিজিয়ে চিকেন ক্যাপসিকাম বানানে কে লিয়ে আমি ক্যা ক্যা চাইয়ে। সবসে পহলে চাইয়ে আমি চিকেন, ইয়াহ পর মানে লোকাল চিকেন লে লিয়া হ্যায়, দেশি মুরগি নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। লবণ লাগবে, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ইয়াহ পর জিরেকা পাউডার, লাল মির্চ পাউডার, হলদি পাউডার আর নমক, ঠিক আর পেঁয়াজ কি স্লাইসেস, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, রসুন বেশি, আদা মানে একদমই কম, অদরক আর লহসুন কা পেস্ট, অদরক ইয়াহ পর জরা সা মানে লিয়া হ্যায় আর লহসুন জো হ্যায় ও থোড়া সা ইস তরিকে সে মতলব 1 টেবল স্পুন মানে লে লিয়া হ্যায়, ঠিক আছে। 3 গ্রিন চিলিজ ও অপশনল হ্যায় অ্যান্ড ইয়ে হ্যায় টমাটর, 2 মানে মিডিয়াম সাইজ কা টমাটর লে লিয়া হ্যায়, লাইক ছোটা সা হি টমাটর আপ লে সকতে হো, 2 মানে ইয়াহ পর লিয়া হ্যায় আর ক্যাপসিকাম হ্যায় 2 মিডিয়াম সাইজ কা ক্যাপসিকাম, কিউকি ক্যাপসিকাম মে বহুত ইউ নো ওয়েট লস কে লিয়ে বহুত হেলদি হোতা হ্যায়, বহুত হেল্প করতে হয়। আর পানি হমনে অলগ সে রাখা হ্যায়, পানি ভি হমকো চাইয়ে ইয়ে চিকেন বানানে কে লিয়ে। আর ইয়াহ পর হ্যায় হোয়াইট অয়েল, ইয়া ফির আপ রাইস ব্র্যান অয়েল, ইয়া ফির আপ অলিভ অয়েল ভি ইউজ কর সকতে হো, ঠিক আছে। সো হম কুকিং স্টার্ট করেন, আর অয়েল বহুত জরা সা ইউজ করেন, ইয়াহ পর মানে 2 টেবল স্পুন তক ডালা হ্যায়, ঠিক আছে। আর ইয়াহ অয়েল আপ জিতনা কম হো সকে উতনা কমই ডালে, ওকে। সো আমার তেল জো হ্যায় ও আচ্ছে সে গরম হো চুকা হ্যায়, ভালো করে তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ হম উসমে অ্যাড করেন। পেঁয়াজ মানে আবার 3 মিডিয়াম সাইজ কা অনিয়ন্স লে লিয়া হ্যায়, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, পুরোটাই দিয়ে দেবো। পেঁয়াজ কো হমনে সতে কর লেনা হ্যায় আচ্ছে সে, আর একদম বহুত খুবসুরত সে আপকো ইসকো কাটিং করনি এসা কোই বাত নেই হ্যায়, খুব সুন্দর করে কাটতে হবে, সরু সরু করে এরকম কোনো ব্যাপার নেই, ভালো করে একটু ফ্রাই করে নেব, ওকে। সো আমারা পেঁয়াজ যা আচ্ছে সে সতে হো চুকা হ্যায়, ভালো করে কিন্তু এটা হয়ে গেছে, একটু বেশি লাল করার কোনো দরকার নেই। এবার অ্যাড করে দেবো ইয়ে জিঞ্জার গার্লিক পেস্ট, আমি ইসমে অ্যাড করেন। হম ইসকো তব তক ভুনেঙ্গে জব তক ইসকি কচ্চাপন জো হ্যায় ও গার্লিক কি আর জিঞ্জার কি কচ্চাপন দূর না হো যায়, রসুনের কাঁচা গন্ধটা দূর হলেই আমরা টমেটোটা অ্যাড করে দেবো, ওকে। সো মানে ইয়াহ পর টমাটার আর গ্রিন চিলিজ অ্যাড কর দিয়া হ্যায়, ঠিক আছে। টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি, এরপরে আমরা দিয়ে দেবো চিকেন, আমারা যে চিকেন হ্যায় ও হম ইসমে অ্যাড করেঙ্গে। চিকেন কো মানে অ্যাড কর লিয়া হ্যায় আবার ইসকো হম থোড়া সা সতে করেন, মুরগিটাকে দিয়ে একটু ভালো করে কষবো। আপনারা চাইলে ব্রয়লার মুরগিও ইউজ করতে পারেন, আমি দেশি মুরগিটাই বেশি প্রেফার করি কারণ অনেক বেশি হেলদি হয়। মোটামুটি 1 মিনিটের মতো চিকেনটাকে কষিয়ে নিয়েছি, ইয়ে চিকেনে আমি থোড়া সা 1 মিনিট তক ইসকো ভুন লিয়া হ্যায়, আবার আমি ইসমে অ্যাড করেন ইয়ে মশালে, হলদি পাউডার, লাল মির্চ পাউডার, তীখা জাদা পছন্দ তো আপ জাদা ভি ডাল সকতে হো, কোই প্রবলেম নেই হ্যায়, আর জিরা পাউডার, জিরে গুঁড়ো, লবণ দেবো, থোড়া সা পানি তাকি মশালে জো হ্যায় ও জল না যায়, নমক মানে ডাল দিয়া হ্যায়, লবণ দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিক্স করে দিতে হবে। ঠিক এভাবেই একটু হালকা করে ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষতে হবে কিন্তু, ঠিক আছে, একটু সময় নিয়ে, দেশি মুরগি একটু সময় লাগবে। আপনারা যদি ব্রয়লার মুরগি ইউজ করেন তাড়াতাড়ি হয়ে যাবে, ইয়ে যে চিকেন হ্যায় ইসকো হমে এসে হালকা সে ঢাককর ইসকো পকানা হ্যায় থোড়া টাইম লেকে, কিউকি ইয়ে লোকাল চিকেন হ্যায় থোড়া সা টাইম লাগতা হ্যায়, আর আগর আপ ফার্ম কা মুরগি ইউজ করতে হো তো ও জলদি পক জাতা হ্যায়, বস আপ বীচ বীচ মে থোড়া সা চালাতে যায়, ঠিক আছে। আর পানি ভি হম অ্যাড করেন ইসমে বাদ মে, থোড়া সা পানি হমনে অ্যাড কর লিয়া ইয়াহ পর হাফ কাপ,
और हाफ कप पानी मैंने इसमें ऐड कर दिया है, आरो आधा कप जल किन्तु आमी एखाने ऐड करेछी। एबार ढाकाटा भालोभावे ढेके दिएछी जाते भालोभावे चिकेनटा सिद्ध हो जाए। ठीक आछे, खूब बेशी पतला किन्तु होबे ना आजके चिकेनटा। डाएट चिकेन, तेल छाड़ा चिकेन एकदम नतून वेते आपनारा खाबेन। ठीक आछे, तेल छाड़ा बोलते माने तेल कम दिएछी। आपनारा डाएट चिकेन आपनारा चाइले तेल आरो बाड़ातेओ पारेन। 5 থেকে 10 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে একদম মানে কম আঁচ করে এটাকে সেদ্ধ করে নিয়েছি। চিকেন আপনারা দেখতেই পাচ্ছেন, চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। আপনার দেখ সকতে কি আমার চিকেন যে বটিয়া যে ও গলনে লাগিয়ে আচ্ছে সে একদম পক চুকি হে। আব আমি ইসমে আব ইস দৌরান আপকো চেক করনা হ্যায় নমক বগেরা সব কুছ ঠিক হ্যায় কি নেই। মানে চেক কর লিয়া হ্যায় ও পারফেক্ট হ্যায়। আর আব আমি ইসমে অ্যাড করেঙ্গে ইয়ে শিমলা মির্চ ইয়ানি কি বেল পেপারস, এই ক্যাপসিকাম গুলো আমরা অ্যাড করে দেব। ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা বেশি টাইম লাগে না সেদ্ধ হতে, আর খুবই হেলদি। আপনারা যদি ডায়েটে ইনক্লুড করতে পারেন তো ওয়েট লস ইজ আ মাস্ট। হ্যাঁ, তার সঙ্গে মানে এক্সারসাইজ, লাইট ওয়েট এক্সারসাইজ অ্যান্ড এভরিথিং আপনাদের মেনটেন করতে হবে। আর এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেব, ফির সে হাম ইসকো ঢাক দেঙ্গে। ওকে সো ফ্রেন্ডস, 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম শিমলা মির্চ অ্যাড করার পরে। 10 মিনিটকে বাদ মে লটি হু শিমলা মির্চ অ্যাড করনেকে বাদ ইসকো হাম চেক করেঙ্গে। আপ লোক দেখ সকতে হো কি আমারা চিকেন জো হ্যায় বনকর তৈয়ার হ্যায় অলমোস্ট, অ্যান্ড বহুত আচ্ছি খুশবু আ রহি হ্যায়। অর জাদা কুছ ভি মেনে ইসমে নেই ডালা, ইয়ানি কি গরম মশলা ভি নেই ডালা হ্যায়। আপ লোক ডেফিনেটলি ইসকো বানাইয়ে আগার আপ ডায়েট পে হো, অর আগার আপকো হেলদি ডিশেস খানা পসন্দ হ্যায় আপ লোক ডেফিনেটলি ইসকো বানা সকতে হো। অর ইয়ে এসা থোড়া সা সুখা সুখা টাইপ কাই বানাইয়ে, মজা আয়েগা। আপ ইসকো রোটি কে সাথ ইয়া ফির এসে ভি খা সকতে হো, ইয়া রাইস কে সাথ ভি লে সকতে হো, ব্রেড কে সাথ ভি লে সকতে হো। ঠিক হ্যায়, তো ইয়া মে ইসকো সার্ভ করুঙ্গি। সো ফ্রেন্ডস, মানে ইসকো সার্ভ কর দিয়া হ্যায় শিমলা মির্চ চিকেন। আপ লোক ডেফিনেটলি ঘর পে বানাও। আগার আপকো মেরি ইয়ে রেসিপি আচ্ছি লাগি ডেফিনেটলি ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্যাট বেল আইকন টু গেট অল দ্য নোটিফিকেশনস অ্যান্ড অলসো প্রেস দ্যাট বেল আইকন। ওকে, মানে আপকো পেলেই বাতা দিয়া, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করার না ভুলে। ঠিক হ্যায়, সি ইউ সুন গাইজ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফিট স্টে নাইস, হ্যাভ আ নাইস ডে, বাই বাই।